আপনার যে র ম্যাটেরিয়াল সেগুলো তো আপনি চায়না থেকে নিয়ে আসেন, দিয়ে এখানে ম্যানুফ্যাকচার করেন, এখন এই জিনিসটা তো যে কেউই করতে পারে না, যে কোনো পারে না। বাংলাদেশে একমাত্র মোবাইল ফ্যাক্টরি আমার, মোবাইল অ্যাক্সেসরিজ। ধরেন যে বাংলাদেশে আরো অনেক বড় বড় ধরেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, তারা কি চাইলে আপনার সাথে কম্পিট করে করতে পারে? তারা চাইছিল একটা সময় যে করতে পারে না, সবাই প্রাণ, এখন আবার প্রাণ শুরু করছে, ওয়ালটন শুরু করছে। ঠিক আছে, বললাম না যে এক একটা প্রোডাক্টের এক একটা ধরন আছে। ওকে, ঠিক আছে, আমাদের এই মোবাইল অ্যাক্সেসরিজের ইন্ডাস্ট্রির একটা ধরন হলো যে আমরা আপনার ফ্রিজ, এসি, যে আপনাদের এসি আপনারা 1 বছর ওয়ারেন্টি দেন, ফ্রিজ 1-2 বছর ওয়ারেন্টি বা 5 বছর ওয়ারেন্টি, একটা ফ্যানের ওয়ারেন্টি দেন। এগুলো অনেক বড় আপনার এই মানে টেকনোলজি, মানে এগুলো অনেক মানে 2,000-3,000 টাকা, এটাতে আপনি অনেক টাকা খরচ করার মতো সুযোগ থাকে। হ্যাঁ, মোবাইল অ্যাক্সেসরিজ খুব কম দামি প্রোডাক্ট, নেটওয়ার্ক কিন্তু পিসিবি দ্বারা চলে, হ্যাঁ ক্যাবেল দ্বারা চলে, এই চলে। এবং বাংলাদেশের যে ওয়েদার, ঠিক আছে, এই ওয়েদারে কারেন্ট ওঠানামা করে, বৃষ্টি বাদলে আপনার ঘরের ভিতরে কারেন্টে পানি ঢুকে, তারপরে আপনার সার্কিট গুলা নষ্ট হয়ে এই হয়, তো এটাকে আসলে রিসাইকেল করতে জানতে হবে আপনাকে। ঠিক আছে, আপনি রিসাইকেল করা ছাড়া আপনি এই বিজনেস করেন, রিসাইকেল মানে কি, এটা এটা নষ্ট হয় না, দেখছে একটা পার্টস নষ্ট হয় বা একটা কিছু নষ্ট হয় শর্ট সার্কিটের কারণে। ঠিক আছে, যে কারণে আপনার যে আপনি দেখবেন যে বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, এটা অনেক বড় মার্কেট, কিন্তু কেউ আসতে পারে না। এবং বেশি অনেক ইন্ডাস্ট্রি আসে, মোবাইল অ্যাক্সেসরিজ অনেক কোম্পানি আসে, আপনারা অনেক টেলিকম নাম শুনছেন, হ্যাঁ হ্যাঁ ওরাও একটা সময় যে এটা কন্ট্রোল করতে পারে নাই, কিন্তু আমরা দেখা গেছে আমি প্রথম দিন থেকে ইন্ডাস্ট্রি করছি, ফ্যাক্টরি করছি বলে আমি এই বিষয়ে আমি জানি বলে আমি এটার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত দেখা গেছে আমরা খুব সুন্দর করে বিজনেস করে যাচ্ছি। অনেক টেলিকম কি মনে হয় যে কেন ওনারা ওইটাই, ওই যে কাস্টমার সার্ভিসটা দিতে পারে নাই, যখন প্রবলেম হয়েছে ওরা 6 মাস গ্যারান্টি দিয়ে দিচ্ছে, কিন্তু 6 মাস গ্যারান্টি আসার পর এটাকে যে সার্ভিস করে আবার মার্কেটে দিতে, মানে কাস্টমারদেরকে দিতে হবে বা এটাকে আবার দিতে হবে, ওইটা ওরা করতে পারে না। আবার অনেকে আছে যে কেউ যে কার্ডের মধ্যে ইচ্ছা মতো না ডেট দিয়ে বসে, ডেট ওটাই তো, কোনো ইউজ করে না, ওয়ারেন্টি কার্ড ইউজ করে না আপনার, আমাদের মোবাইল অ্যাক্সেসে কোনো ওয়ারেন্টি কার্ড ইউজ করে না, যখন মন চায় ওরা এসে আপনার কাছে দিয়ে যাবে। তাহলে এটা এটা মেনে নিয়েই আসলে ওই রিসাইকেল মানে কি বলে ফ্যাক্টরির ওই সেন্টার তৈরি করে রাখা, সো দ্যাট নিয়মিত কাস্টমারদের ফিট করানো যায়, তাদেরকে যেন আবার নতুনটা আমি দেওয়া প্রথম যায়। দিনে বুঝছি যদি বিজনেস করতে হয় তাহলে আমাকে আগে ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। তার মানে ভাই একটা জিনিস কিন্তু ক্লিয়ার, দেখেন ভাই আপনি এই ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরি করার অনেক আগে থেকেই ইন্ডাস্ট্রির সেলসের মাধ্যমে ইনস অ্যান্ড আউটটা ভালো মতো বুঝে গেছেন, আপনি বুঝতে পারতেছেন যে আমার ডিস্ট্রিবিউটররা কোন জায়গায় আমার সাথে ঝামেলা করতে পারে। কারণ আমি ডিস্ট্রিবিউটর ছিলাম। এক্স্যাক্টলি।